हेलो, सलाम वालेकुम। जी भैया, আমাদের কাছে তো সাদা কিচেন অনেক ব্র্যান্ডই আছে। এখন আপনার কি রকম বাজেটের মধ্যে লাগবে? 3,500 থেকে 4,000-এর মধ্যে। ভেলডব আছে, অ্যাপটেক আছে, কোন ব্র্যান্ডেরটা লাগবে? হ্যাঁ, ভেলডবে দেওয়া যাবে, অ্যাপটেকেরও দেওয়া যাবে, জিগমাটেক আছে, রেভেঞ্জার আছে। হ্যাঁ, এগুলো আপনি 36 থেকে 4,000-এর মধ্যে পেয়ে যাবেন। জি জি, আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম, কি অবস্থা রকি? হ্যাঁ, যে আমাদের কাছে যে সাদা সাদা যে কেসিং গুলো আছে, হ্যাঁ, এগুলো নিয়ে একটু ভিডিও করা দরকার, কারণ অনেক কাস্টমার আমাদের তো ভিডিও আছে তো সাদা কেসিং এ। তারপর যে আপডেট যেগুলো মডেল আছে এগুলো নিয়ে কাস্টমার একটু জানতে চাচ্ছে, তো স্পেশালি সাদা কেসিং, শুধু সাদা কেসিং। প্রতিদিন আমাদের এরকম অনেক রিকোয়েস্ট আসে যে ভাইয়া এটা নিয়ে একটু ভিডিও দেন, এটা নিয়ে একটু ভিডিও দেন। তা আমি বুঝতে পারি যে আসলে আমরা হয়তো অনেকের অনেকটা আস্থা অর্জন করতে পেরেছি। কারণ হলো যে আমরা আমাদের প্রোডাক্টের তথ্যগুলোতে কখনো লুকাই না, সবসময় কাস্টমারকে জেনুইন অথেন্টিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। তো তার ফলশ্রুতিতে আমাদেরকে রেগুলার অনেক সাজেশন আসে, অনেক পরামর্শ আসে, অনেক চাওয়া পাওয়া আসে যে এই ধরনের ভিডিওগুলো যেন আমরা তৈরি করি। তো বন্ধুরা, এর জন্য আজকের এই ভিডিওটি শুধুমাত্র সাদা কয়েকটা মডেলের কেসিং আপনাদেরকে জানিয়ে দিব, যাদের বাজেট হয়তো 3,000-3,400 থেকে 4,000 টাকার মধ্যে, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হতে পারে। বর্তমানে সাদা কেসিংয়ের ব্যাপক চাহিদা চলছে, অনেকেই চাচ্ছেন যে আমার এই সাদা কেসিং লাগবে, লাইট সহ লাগবে। তো যে কারণে আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, এবং আপনি আমার মনে হয় এই ভিডিওটা দেখলে মার্কেটে বাজেটের মধ্যে যে ভালো ভালো কিছু কেসিং আছে এটা নিয়ে ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধুমাত্র সাদা কেসিং নিয়ে। মার্কেটে অনেকগুলো ব্র্যান্ড আছে, যেমন অ্যাপটেক আছে, ভেলুটপ আছে, তারপর হচ্ছে জিগমাটেক আছে, রিভেঞ্জার আছে, এরপরে অ্যান্টেক আছে, অনেক ব্র্যান্ড কিন্তু আছে। তা আমাদের কাছে কিন্তু সবগুলো ব্র্যান্ড মোটামুটি আমরা রাখার চেষ্টা করি, কারণ আসলে এটা কেসিংটা রাখা একটু আবার চাপও হয়ে যায়, গোডাউনের একটা ইস্যু থাকে। তো যাই হোক, আমি এখানে মোটামুটি যেগুলো একটু বেশি কমন, বাজেট ফ্রেন্ডলি, সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো আশা করি আপনাদের ভালো লাগতেও পারে, যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন, তাহলে হয়তো অন্যরাও এই ইনফরমেশনটা পেয়ে যাবে। প্রথমত এখানে অ্যাপটেকের একটা মডেল নিয়ে কথা বলতে চাই। এটা হচ্ছে অ্যাপটেকের R21 একটা মডেল আছে এখানে, এটা নিয়ে আমার একটা ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া আছে, যে যাদের বাজেট হয়তো 3,500-3,600 এর আশেপাশে, তারা হয়তো এই R21 কেসিংটা নিতে পারেন। এটাতে কী কী আছে? সামনে 3টি কুলিং ফ্যান আছে, তারপর হচ্ছে টপে তো মেশ ফিল্টার আছে, এরপর পিছনে একটি ফ্যান আছে, USB 3 পোর্ট আছে, একটি USB 2 পোর্ট আছে, 2টি HD অডিও পোর্টগুলো এটাতে আছে। তারপরে ভিতরে যে স্পেসটা আছে ক্যাবেল ম্যানেজমেন্টের জন্য মোটামুটি যথেষ্ট ভালো আছে, আপনি চমৎকারভাবে ক্যাবেল ম্যানেজমেন্ট করতে পারবেন অ্যাপটেকের এই R21 মেটাল কেসিংটিতে। তো এই কেসিংটি যদি আমি এখন প্রাইস ইস্যুতে চলে আসি, তাহলে হয়তো আপনাকে মোটামুটি কস্ট করতে হবে হচ্ছে 3,500-3,600 এর আশেপাশে, দেখবেন যে আপনি পেয়ে গেছেন। কোথাও হয়তো আর একটু বেশি হতে পারে, কমও হতে পারে, তো অ্যাভারেজ প্রাইসটা এরকম হবে। এরপরে দ্বিতীয়ত আরেকটা কেসিং আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ওভো ব্র্যান্ডের 335D DDW, মোটামুটি কাছাকাছি ডিজাইন। একটাতে হচ্ছে লাইট পরিবর্তন হয়, আর একটাতে লাইট পরিবর্তন হয় না। এটা ফুল হোয়াইট কেসিং, টপে ম্যাগনেটিক ফিল্টার আছে, তারপর হচ্ছে USB 3 পোর্ট, USB 2 পোর্ট আছে, তারপর হচ্ছে আপনি একটু লাইট চেঞ্জ করার অপশনগুলো আছে, এবং আরেকটা মডেল আছে যেটাতে লাইট চেঞ্জ করার অপশন নেই। তো সামনে 3টি ফ্যান, পিছনে একটি ফ্যান আছে, 4টা ফ্যানের এই কেসিংটা বাংলাদেশ মার্কেটে যথেষ্ট জনপ্রিয়। যদি আপনি এই কেসিংটা কিনতে চান, তাহলে হয়তো আপনাকে 3,100 থেকে 3,200-3,300 এর আশেপাশেই বাজেট করলে দেখবেন যে আপনি এই চমৎকার কেসিংটা পেয়ে গিয়েছেন। তো আমার মনে হয় যে আপনার বাজেটের মধ্যে ওভর এই কেসিংটু রাখতে পারেন। এরপরে যদি আসি, অনেক চমৎকার একটা কেসিং হচ্ছে রিভেঞ্জার Z Fire 2, এটা নিয়ে অনেকগুলো আমাদের ভিডিও দেওয়া আছে। এই কেসিংটা একটা চমৎকার কেসিং, এটার আপনার হচ্ছে সামনে 3টি ফ্যান আছে, পিছনে একটি ফ্যান আছে, আর টপে USB পোর্টটা টপে এখানে প্যানেলটা, এটা আপনি ম্যাগনেটিক ফিল্টার যেটা পাবেন সেটা টপে আছে, এটাও যথেষ্ট ভালো ডাস্ট ফিল্টার। এটা তো যদি আমি ক্যাবেল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, তাহলে আপনি সব ধরনের ক্যাবেল ম্যানেজমেন্টগুলো করার মতো ব্যবস্থা এখানে স্পেস রেখেই এই কেসিংটা বিল্ড করা হয়েছে। তো আমার মনে হয় যে আপনি আপনার পছন্দের তালিকায় এই কেসিংটা রাখতে পারেন।
এটার যে সামনে মেশ সিস্টেমটা আছে এটাও চমৎকার, এবং পিসিকে কুল রাখার জন্য বিশেষ করে যারা আমরা আপগ্রেড পিসিগুলো ব্যবহার করি একটু হাই কোয়ালিটির গ্রাফিক্স কার্ড দিয়ে অথবা হাই কোয়ালিটি প্রসেসর দিয়ে যে আপডেট জেনারেশনগুলো ব্যবহার করছি তাদের জন্য এই কেসিংগুলো চমৎকার। রিভেঞ্জার Z42 এই কেসিংটা যদি আপনি কিনতে চান তাহলে হয়তো মার্কেটে দেখবেন 3400, 3500, 3600 এর আশেপাশে আপনি পেয়ে গিয়েছেন। তো এটা আপনারা আপনাদের পছন্দ তালিকায় রাখতে পারেন। এরপরে আর একটা মডেলের কেসিং এখানে আছে, এটা হচ্ছে যারা একটা কেসিংয়ে অনেকগুলো ফ্যান চান, মানে অ্যাভারেজ ধরুন মিনিমাম 6টা ফ্যান লাগবে তাদের জন্য। এটা হচ্ছে অ্যাপটেকের একটা কেসিং, 8308W একটা কেসিং আছে এখানে। তো এই কেসিংটা আপনারা মোটামুটি আপনাদের পছন্দের তালিকায় রাখবেন। পাশে টেম্পার গ্লাস আছে, সামনে গ্লাস নেই এটাতে, এখানে যে মেশ সিস্টেমটা আছে কুলিং সিস্টেমটা কিন্তু চমৎকার। আর টোটালি এই কেসিংটাতে হচ্ছে আপনার 6টা ফ্যান দেওয়া আছে, টপে আছে 2টি, পিছনে 1টি, সামনে 3টি, মোট 6টা ফ্যান দেওয়া আছে। আলটিমেটলি এটার কুলিং সিস্টেমটাকে যথেষ্ট ভালো করবে। মূলত এই কেসিংগুলো যারা একটু যাদের যে প্রসেসরগুলো থাকবে বা মাদারবোর্ড থাকবে যেটাতে হিটিং ইস্যু থাকে যে প্রসেসরগুলোতে, সেই প্রসেসরগুলোর জন্য এই কেসিংগুলো কিন্তু পারফেক্ট, কারণ এখানে কুলিং সিস্টেমটা যথেষ্ট কনফার্ম করা আছে। তো আপনারা এই কেসিংটা আপনাদের পছন্দ তালিকা রাখতে পারেন। USB 2, USB 3 পোর্ট আছে, অডিও পোর্ট আছে, সেই সাথে আপনি লাইট চেঞ্জ করার মতো অপশনটা এখানে পেয়ে যাবেন। তো এই কেসিংটা যদি আপনি নিতে চান তাহলে হয়তো আপনাকে 3500 থেকে 3700 এর মধ্যেই বাজেট করতে হতে পারে। এরপরে চলে আসি জিগমাটেক ব্র্যান্ডের আর একটা কেসিং নিয়ে। তো জিগমাটেকের এটাও একটা হোয়াইট কালারের কেসিং, যারা হয়তো সামনে টপের দিকে পোর্টগুলো বা বাটন দিয়ে অভ্যস্ত না, একটু সাইডে লাগবে তাদের জন্য এই এই কেসিংটা একটু ভালো হতে পারে। এখানে দেখবেন যে সাইডে USB পোর্ট আছে 3টি টপে, এবং অ্যাজ ইউজুয়াল যে পোর্টগুলো থাকে বাটনগুলো থাকে সেগুলো আছে। সামনে 3টি ফ্যান আছে, পিছনে 1টি ফ্যান আছে, সামনে 2টি ফ্যান আছে, পিছনে 1টি ফ্যান আছে। তো আপনারা এই কেসিংটা আপনাদের পছন্দ লেখা রাখবেন। এটার গ্লাস কোয়ালিটি অনেক ভালো এবং শিটটা যথেষ্ট ভালো। সামনে যে মেশ সিস্টেমটা আছে আপনার পিসিটার ইন্টারনাল সাইডটাকে যথেষ্ট কুলিং করার মতো পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে এটাতে। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে এটা সেরা হতে পারে। এই কেসিংটা নিতে গেলে হয়তো আপনাকে 3800 থেকে 4000 টাকা এর আশেপাশেই খরচ করতে হতে পারে। এরপর আর একটা কেসিং এখানে আমার আছে, এখানে হচ্ছে Antex NX 292। এটা আসলে একটা চমৎকার কেসিং, এবং একটু যারা একটু বড় সাইজের ATX মাদারবোর্ড দিয়ে পিসি বিল্ড করতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট। সামনে 3টি ফ্যান আছে, টপে ম্যাগনেটিক ফিল্টার আছে, এই কেসিংয়ে পিছনে 1টি ফ্যান আছে, বাট পিছনের ফ্যানটা লাইটিং না, একটা অ্যাজ ইউজুয়াল সাধারণ একটা ব্ল্যাক কালারের ফ্যান আছে। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে এটা সেরা হতে পারে। আর ক্যাবল ম্যানেজমেন্টের জন্য যে জায়গাটা আছে এই কেসিংটাতে যথেষ্ট আছে, আপনারা চমৎকারভাবেই ক্যাবল ম্যানেজমেন্টটা করতে পারবেন। তো এই কেসিংটা যদি আপনি কিনতে চান তাহলে হয়তো আপনাকে 4200, 4100 এর আশেপাশে বাজেট করতে হবে। তো বন্ধুরা, এছাড়াও ভ্যালু টপের আরও কিছু কম দামের আছে, অন্যান্য আরও ব্র্যান্ড আছে যেগুলোর হয়তো 3800, 2700 টাকার মধ্যে কিছু কিছু সাদা কালারের কেসিং পাওয়া যাচ্ছে, সেগুলো আমাদের কাছে অনেক সময় থাকে বা থাকে না, এরম মধ্যে চলে আর কি। তো আমার মনে হয় যে যারা হোয়াইট কেসিং লাভার, যারা হোয়াইট কেসিং দিয়ে পিসি বিল করতে চান তাদের জন্য এই কয়েকটা কেসিংয়ের মধ্যেই আশা করা যায় যে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছুই এই কেসিংগুলো কোনো না কোনোটাতে আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, পারলে একটা শেয়ার করে দেবেন, তাহলে তো অন্যের উপকার হতে পারে। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। যে কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আমাদেরকে কমেন্ট করবেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অথবা ফেসবুক পেজে মেসেজ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এই হোয়াইট কালারের কেসিংয়ের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।